পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত 47তম জুনিয়র ন্যাশনাল ভলিবল প্রতিযোগিতায় ফাইনালে টান টান উত্তেজনার মধ্যে বাংলার মহিলারা তামিলনাড়ুকে 3-0 সেটে হারিয়ে ভারত সেরা শিরোপা ছিনিয়ে নিল। এদিন খেলার শুরু থেকেই বাংলার মহিলারা তামিলনাড়ুকে কোণঠাসা করে রাখে। বৃহস্পতিবার খেলার প্রথম সেট থেকেই কার্যত নিজেদের আধিপত্য দেখাতে শুরু করে বাংলার মহিলারা। এদিন দর্শক উপস্থিতি এবং বাংলাকে সমর্থনে বাংলার মহিলারা বাড়তি অক্সিজেন পায়। খেলায় পরপর তিনটি সেটে 25-22, 25-17 ও 25-18 পয়েন্টে জিতে স্ট্রেট সেট চ্যাম্পিয়ন হয়। এদিন বিশেষ করে নজর কাড়ে বাংলার অধিনায়ক প্রেয়সী ঘোষ, ঐশিকা ঢোলে, প্রেরণা পাল, জয়তী ঘোষ, স্বাতী দাস ও সুষমা বাউরি। ছেলেদের বিভাগে ফাইনালে মুখোমুখি হয় তামিলনাড়ু ও কর্ণাটক। উল্লেখ্য, 25 ডিসেম্বর থেকে জাতীয় জুনিয়র ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়। বাংলা বিলো 19-এ বাংলার মহিলা টিম চ্যাম্পিয়ন হয়েছে। 17 সালে এই বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামেই বাংলা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আর 21 সালে বাংলা চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এটা খুবই গর্বের আমাদের কাছে। তাছাড়া বর্ধমানের মতো জায়গা ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, তারা যেভাবে এবং ওয়েস্ট বেঙ্গল ভলি অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করেছেন। 28টা পুরুষ দল, 26টা মহিলা দল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা অংশ নিয়েছে, এটা আমাদের কাছে গর্বে। আমরা খুব খুশি রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে। দেখুন, আমরা এখানে 54টা রাজ্যকে নিয়ে প্রতিযোগিতা করেছিলাম। কেউ 1 নম্বরে আসবে, তার মধ্যে বাংলা 1 নম্বরে এসছে মহিলাদের। আমরা ভাগ্যবান যে এই স্টেডিয়ামে খেলা করতে পেরেছি, এবং আমরা খুশি যে এত দর্শক এসে এই খেলাকে এত প্রাণবন্ত করেছে। আশা করি আমরা ভলিকে আরও এগিয়ে নিয়ে যাব, এবং বাংলার মেয়েরা যেভাবে ভলির জন্য করছেন আমরা গর্বিত, এবং আগামী দিন আরও বড় জায়গায় তারা নিয়ে যাবে। বাংলার ভলিবল ফেডারেশন সচেষ্ট তাদের জন্য, এটা আমরা আশা করি। টোটাল আমাদের 28টা ছেলেদের টিম এবং 26টা মেয়েদের টিম। বাংলা জিতেছে তো আনন্দ হবেই, কারণ বাংলা গত 7 বছর ধরে কন্টিনিউয়াস চ্যাম্পিয়ন হচ্ছে। সবচেয়ে বড় কথা, এবছর এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা অনেক রিস্ক নিয়ে আমরা সংগঠিত করছি, কারণ আপনারা জানেন কোভিড প্যান্ডেমিক সিচুয়েশন। এই সিচুয়েশনে গত 2 বছর ধরে সমস্ত খেলাধুলা বন্ধ। আমরা ওয়েস্টবেঙ্গল ভলিবল অ্যাসোসিয়েশনের সেক্রেটারিয়েটটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা প্রথম ন্যাশনাল করে সামগ্রিক ভারতবর্ষে যদি আবার এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা সংগঠিত করা যায়, সেটাই হবে আমাদের সবচাইতে বড় সাফল্য। অনেক পরিশ্রম করেছিলাম, এতদিন বন্ধ ছিল খেলাধুলো, তারপরে আবার নতুন করে সব কিছু হলো, ভালো লাগছে। তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছিলাম, স্যার ট্রেনিং দিচ্ছিল, তো অনেক মানে প্র্যাকটিসের পরেই আজ এই জায়গায় এসেছি। জীবনে অনেক কিছু করেছো, কিন্তু আজকে জিতের যে জয়, এটা একটু কেমন অনুভব মনে হয় আজকে দিনটা? তো চ্যাম্পিয়ন হয়েছে তো ভালোই লাগছে, সবারই সবাই খুবই আনন্দ পেয়েছে, আর বেঙ্গলে হয়েছে যেহেতু, তো মানে হোম টিম চ্যাম্পিয়ন হয়েছে, তো এটা তো সবার ভালোই লাগবে। কোন লেভেলে খেলা খেলে আজকে এই জায়গাটা পৌঁছানো? আমরা এখানে যারা আছি সবাই ন্যাশনাল প্লেয়ার, আগেও মিনি সাব জুনিয়ার জুনিয়ার সব কিছু খেলেই আমরা এখানে এসেছি, আর এসেছি হচ্ছে 21 তারিখ। মোট কটা রাউন্ড খেলাতে অংশগ্রহণ করেছিলেন আজকের খেলাতে? তাদের জন্য কি বার্তা দেবে? বেঙ্গলের নাম থাকে, বেঙ্গলকে এইভাবেই আমরা চ্যাম্পিয়ন করে যেতে পারি। এতদিন খেলাধুলা বন্ধ ছিল, আবার যে সুযোগটা পাওয়া গেল, তারপরে বেঙ্গলকে আরো ভালো জায়গা নিয়ে গেলে, কি বলবেন? তো বেঙ্গলকে সবার ফার্স্ট থ্যাংকস দেবো, এরকম আমাদের আবার একটা নতুন সুযোগ করে দেওয়ার পরে। অনেক বছর মানে অনেক বছর আমরা অফ ছিলাম, তারপরে যে বেঙ্গল এটা অ্যারেঞ্জ করেছে তার জন্য বেঙ্গলকে অসংখ্য ধন্যবাদ।
বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।